দীর্ঘ ২৮ দিনের লড়াইয়ের পর শেষ হলো বিশ্বকাপ মহারণ। কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা, আর এতেই লিওনেল মেসির কেরিয়ার পূর্ণতা পেয়েছে। মেসির স্বপ্ন পূরণের দিন তার দল তাহলে কী কী পেল? আপনি যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু ৬.১৭ কেজি ওজনের একটি ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থ যোগও হয়েছে আর্জেন্টিনা। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪০ কোটি টাকা। রানার্স আপ হওয়া দল ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১৪ কোটি টাকা। তৃতীয় স্থানের দল ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮৩ কোটি টাকা। চতুর্থ স্থানের দল মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬২ কোটি টাকা। শুধু তাই নয়, গ্রুপ পর্ব থেকে যে দলগুলো বাদ পড়েছে তারাও পেয়েছে ১০০ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে পরাজিত ৪টি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭৮ কোটি টাকা। শেষ ১৬ পর্বে হেরে যাওয়া ৮ দলের প্রত্যেকে দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার সঙ্গে নিয়ে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৬ কোটি টাকা। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া প্রত্যেকটি দল পেয়েছে ৯ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি টাকার কিছু বেশি। বিশ্বকাপ চলাকালীন মোট ৪৬০ কোটি টাকা ব্যয় করেছে ফিফা, যা বিভিন্ন দলকে দেয়া হবে প্রাইজ মানি হিসেবে। এর মধ্যে রয়েছে অংশগ্রহণ ফি, ম্যাচ ফি, গোল ফি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্ব ওঠার ফি। কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি জেতার পাশাপাশি আর্জেন্টিনার তিন ফুটবলার জিতেছেন ব্যক্তিগত পুরস্কার। বিশ্বকাপের গোল্ডেন বল পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে এনজো ফার্নান্দেজের হাতে, আর টানা ২বার দলকে পেনাল্টি শুটআউটে জয় এনে দেয়া এমিলিয়ানো মার্টিনেজ পেয়েছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। সাদাকালো নিউজ।